বদলে গেল রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগ। বুধবার থেকে 500 শয্যার এই হাসপাতালে চালু হলো অতিরিক্ত 40 শয্যার ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড কনসালটেন্সি সেন্টার ওসেক। উন্নত দেশের হাসপাতালগুলোর মতো এই একটি কেন্দ্রেই রোগীরা পাবেন সব ধরনের স্বাস্থ্য সেবা ও পরামর্শ। বিশেষ করে যে কোনো দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক স্বাস্থ্য সেবায় যা যা প্রয়োজন তার সবই মিলবে এই কেন্দ্রে। সব ধরনের পরীক্ষা এমনকি আইসিইউ ব্যবস্থাও রাখা হয়েছে ওসেকে। বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে নির্মিত এই কেন্দ্রের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশ সরকারের অত্যন্ত সফল স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, তাৎক্ষণিক সেবা দিয়ে রোগীদের জীবন বাঁচাতে ভূমিকা রাখবে ওসেক। ইমার্জেন্সিতে একটা যখন মুমূর্ষু রোগী আসে, সেই রোগীটার জনগণ যারা সাথে করে নিয়ে এসে সবাই কিন্তু অত্যন্ত অসহায় থাকে। রোগী নিজেকেও কিন্তু খুব সেলফলেস বা হেল্পলেস মনে করেন। সেই সময় আমার ডাক্তার কি করেন, ইমার্জেন্সিতে আসার পর উনি লিখে দেন ওই বিল্ডিংয়ে যায় এন্ডোস্কোপি করে আসেন, আরেকটা বিল্ডিংয়ে ইকো করে আসেন, ওখানে গিয়ে আল্ট্রাসাউন্ড করে আসেন, এখানে গিয়ে ব্লাডের এই টেস্টটা করে আসেন। এই করতে করতে আপনার ডায়াগনোসিস হতে হতে ওয়ার্ডে রোগী যেতে যেতে কিন্তু অনেক পেশেন্ট মারা যায়। তারপর হচ্ছে প্রায়োরিটি ঠিক করতে আমরা পারি না, কোন পেশেন্টটাকে আগে দেখতে হবে, রেড ইয়েলো গ্রিন কোনটা বেশি মুমূর্ষু সেটাকে আগে দেখতে হবে। কারণ একসঙ্গে যখন অনেকগুলো পেশেন্ট আসে আপনাকে কিন্তু প্রায়োরিটি সেট করতে হবে। প্রায়োরিটি সেট করা মানে কিন্তু আপনি জীবন বাঁচালেন। এখন একটা পেশেন্ট চেস্ট পেন নিয়ে আসলো, তার মায়োকার্ডিয়াল ইনফার্কশন, আপনি যদি বেড সাইডে ট্রোপনিন আই ইসিজি ইকো যেটা আমরা দিয়েছি করে দিতে পারেন, আপনি এমআই চিন্তা করেন, তাকে যদি ব্লাড থিনারটা দিয়ে দিতে পারেন, 72 আওয়ার্স পরে পেশেন্ট এখান থেকে কিন্তু বাড়ি যেতে পারে। ওসেকের কনসেপ্ট হচ্ছে 50% অ্যাডমিশন লোড কমিয়ে দেয়া। আপনি সোহরাওয়ার্দী হসপিটালে আজকে যে বেডে রুগী দেখছেন, অন্যান্য জায়গায় করছেন, ইফ ইউ ক্যান মেক ইট মিনিংফুল দিস ওসেক, আপনার 50% রুগীর বার্ডেন কমে যাবে। সেম অ্যাজ আদার হসপিটাল, যদি ওসেকটাকে শক্তিশালী করা যায় ইনডোরের লোড কমে যাবে, জনগণের আমার জনসমর্থন যেটুকু আছে সেটা দিয়ে আমি অনেক বেশি সার্ভিস দিতে পারবো। দ্যাট ইজ টোটাল ইজ ওয়ান আন্ডার ওয়ান আমব্রেলা অল দ্য সাপোর্ট অ্যান্ড সার্ভিস ইজ অ্যাভেলেবল। দিস ইজ দ্য মডার্ন কনসেপ্ট ওয়ার্ল্ড ওয়াইড। দীর্ঘ 8 মাস চেষ্টা করে আমরা এই 4টা হাসপাতালে যদিও আমরা ওসেক করেছি, এর আগে চিটংয়ে ছিল, ঢাকা মেডিকেলে, স্যার কমিটেড যে সারা দেশের বড় বড় হাসপাতালগুলিতে ওসেক ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস খুব দ্রুত চালু হবে। এখানে ইআরপিপির আমার গোলাম নবী আছেন, প্রফেসর গোলাম নবী, ওনার প্রজেক্টের মাধ্যমে আরও 10টা অলরেডি ডিপিপি পাস হয়ে গেছে, আপনি বোধহয় ওটাতে এই প্রোগ্রামে চলে যাচ্ছেন, আরও 10টা জায়গায় খুব তাড়াতাড়ি ঢাকার বাইরে 10টা মেডিকেল কলেজে এরকম ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস চালু হবে। এখানে আমি একটু ধন্যবাদ দিতে চাই যারা আসলে আপনারা যে এই যে কাজগুলি দেখছেন, এটা অর্থায়ন ইউএসএআইডির সঙ্গে আমি কথা বলেছিলাম এবং একটা মিটিংয়ে আমি তাকে বলেছিলাম আমার স্যার চাচ্ছেন যে ওয়ার্স্ট ইমার্জেন্সি সার্ভিস করতে হবে। এখন সরকারি পদ্ধতিতে ক্রয় কেনাকাটা এই সেই টেন্ডারিং, দিস আর ভেরি ডিফিকাল্ট প্রসেস, উই ওয়ার নট ইনভলভ উইথ অল দিস প্রসেস, দিস আর ফ্রম গ্র্যান্ড ফ্রম ইউএসএআইডি এবং আই অ্যাপ্রিসিয়েট ইউএসএআইডি আইএফআরসি আপনারা যারা এটার সঙ্গে রিলেটেড ছিলেন, এই কাজগুলো করেছেন, আমাদের হেল্প করেছেন এবং প্রত্যেকটা মেশিনারি দেখেন অত্যাধুনিক। এখানে বলবো যে আমাদের এখানে চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা কর্মচারী প্রত্যেকেই রুগীর প্রতি অত্যন্ত যত্নশীল। আমাদের যে মেডিকেল কলেজ হাসপাতাল, তাদের সাথে আমাদের মেডিকেল কলেজের সাথে আমাদের অত্যন্ত সুসম্পর্ক, আমরা রুগীর সেবা দিতে চাই স্যার। আমাদের এখানে আমরা চাই 10 বেডের সিসিইউ এবং 20 বেডের পিসিইউ চালু করতে চাই স্যার। আমরা স্পেস আছে, আমাদের বিশেষজ্ঞ আছে, আমরা যদি শুধু মেডিকেল অফিসে যেতে আমাদের
500 বেডের জনবল দিয়ে আমরা চালাচ্ছি, আমাদের মেডিকেল অফিসারের ফোর্স ক্রিয়েট হয় নাই। এই জন্য যদি শুধু মেডিকেল অফিসার দেওয়া হয় তাহলে কিন্তু স্যার আমরা এই বিভাগটাকে পূর্ণভাবে চালু করতে পারবো। আমাদের এখানে আমরা স্ট্রুক ওয়ার্ড চালু করেছি স্যার, আমাদের পাশে নিঞ্জ, এখানে স্যার 2/3 রুগী যে স্ট্রুকের যে রুগী সব আমাদের এখানে আসে, আমরা কোনো রুগীকে ফেরত দিই না স্যার। আমরা অলরেডি আমাদের এখানে কিন্তু আমরা স্ট্রুক ওয়ার্ড চালু করেছি, এখানেও স্যার আমাদের কোনো মেডিকেল অফিসের পোস্ট নাই, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর সবই আছে স্যার আমাদের। আমরা যদি এখানে নিউরোলজিতে যদি আমরা কয়েকজন মেডিকেল অফিসার পাই আমরা স্বয়ং সম্পূর্ণভাবে চালাতে পারবো স্যার। আমাদের এখানে স্যার নেফ্রোলজিতে আমরা 30 বেডের ডায়ালিসিস চালু করেছি এবং আরও 20 বেড আমরা সম্পূর্ণ প্রস্তুত রেখেছি, আমরা নেফ্রোলজি ওয়ার্ড চালু করেছি, আমাদের এখানেও স্যার পোস্ট নাই, যদি কিছু মেডিকেল অফিসার দেয় তাহলে এটাও আমরা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারবো স্যার। আমরা এখানে স্যার বিশেষ বিশেষ সেবা দিচ্ছি, আমাদের এখানে যে কোলোরেক্টাল সার্জারি, এই কোলোরেক্টাল সার্জারি ডিপার্টমেন্ট কিন্তু স্বয়ং সম্পূর্ণ ডিপার্টমেন্ট, আমাদের হ্যাপাটোলজির স্বয়ং সম্পূর্ণ ডিপার্টমেন্ট, আমাদের সার্জিক্যাল অন্যান্য সব কিছু কিন্তু আমরা আলাদা ওয়ার্ড দিয়েছি, আমাদের মেডিসিনগুলো আলাদা আলাদা ওয়ার্ড দিয়েছি স্যার। আমরা আমাদের সীমিত জনবল নিয়ে আমরা সেবা দিয়ে যাব। আমরা চাই যে আমাদের এই হাসপাতাল যেহেতু গণভবনের সাথে আমাদের সংসদ ভবনের সাথে, আমরা যাতে এটাকে একটা আদর্শ হাসপাতাল হিসেবে গড়ে তুলতে পারি, এই জন্য আমাদের কর্মকর্তা কর্মচারী সবাই স্যার তৎপর, আপনাদের একটু সহযোগিতা পেলে আমরা এটা বিশ্বমানের সেবা দেবো ইনশাআল্লাহ, এর ব্যাপারে আমরা আশ্বস্ত করছি। আরও আমরা উদ্বোধন আমরা হলো ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কার্যক্রম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সহ 5টি মেডিকেলে এমন কেন্দ্র চালু হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানান শিগগিরই সব সরকারি হাসপাতালে এমন সেবা কেন্দ্র খোলা হবে। এই প্রজেক্টের আন্ডারে এখন 8টি বড় হাসপাতালে করা হবে এবং আমরা প্ল্যান করেছি যে অর্থায়নের জন্য যার মাধ্যমে সমস্ত মেডিকেল কলেজে যেখানে এই ওসেক সার্ভিস নাই সেটা স্থাপন করা এবং সেটা দ্রুত কাজ আমরা আশা করি শুরু করতে পারবো। আর আমাদের প্ল্যান আছে প্রতিটি জেলা হাসপাতালেও এই ইমার্জেন্সি সার্ভিস সেন্টার স্থাপন করা, যাতে কিনা আমাদের রোগীরা তাৎক্ষণিক সেবা পায় এবং অনেক জীবন রক্ষা পাবে। কেন প্রাথমিক সেবা যদি আমরা দিতে পারি, ইমার্জেন্সি সেবা যদি দিতে পারি, আমাদের দেশে জানেন অনেক অ্যাক্সিডেন্ট হয়, তার সেবাটা যদি তাড়াতাড়ি দেওয়া যায় অনেকে জীবনে বেঁচে যায়, অনেকে হার্ট অ্যাটাকের রুগী তার ইমিডিয়েট চিকিৎসা দরকার, সেটা যদি এখানে নিয়ে আসা হয় তাহলে পরে তাকে তাড়াতাড়ি একটা চিকিৎসা দিয়ে হয় সে ভালো হয়ে যাবে, না হলে যদি আরও চিকিৎসা লাগে সে ভিতরে তাকে ইনডোরে নিয়ে আসতে পারবো। কাজে এই সার্ভিসগুলোর মাধ্যমে আমি মনে করি দেশের সেবার মান আরেক ধাপ বৃদ্ধি পাবে এবং আমাদের অনেক লোকের জীবন আমরা মনে করি রক্ষা পাবে। আগামীতে আমরা প্ল্যান করেছি, যেটা অলরেডি ডিপিপিও পাশ হয়েছে, আমাদের বাকি মেডিকেল কলেজগুলোতে আমরা করে ফেলবো, তারপরে আমরা আশা করি ইনস্টিটিউটে আমরা করতে পারবো এবং পর্যায়ক্রমে আমরা ডিস্ট্রিক্ট লেভেলেও এটা নিয়ে যাব এই সার্ভিসটা। পরে প্রায় 92 কোটি টাকা ব্যয়ে সোহরাওয়ার্দি হাসপাতালকে 1350 শয্যায় রূপান্তরের জন্য ঊর্ধ্বমুখী সম্প্রসার কাজের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।